চাপৰৰ ধীৰেশ্বৰ তাৰাংগাপুৰ গাঁও পঞ্চায়তত উত্তপ্ত পৰিস্থিতি। ধীৰেশ্বৰ তাৰাংগাপুৰ গাঁও পঞ্চায়তত একাংশ দুখীয়া মহিলাৰ ৰুদ্ৰমূৰ্তি ধাৰণ। পি এম বিশ্বকৰ্মা আঁচনি জমা দিব লগা দৰ্জী, চেলুন আদিৰ চাৰ্টিফিকেট বনোৱাৰ নামত দুখীয়া মহিলা পুৰুষৰ পৰা 500 টকাকৈ ধন সংগ্ৰহ। তাৰাংগাপুৰৰ বাসিন্দা ছফিউৰ ৰহমানৰ বিৰুদ্ধে ধন সংগ্ৰহৰ অভিযোগ ভুক্তভোগী। তাকে লৈ পঞ্চায়তত সৃষ্টি হোৱা উত্তপ্ত পৰিস্থিতিৰ উল্লেখ যে পি এম বিশ্বকৰ্মা আঁচনি দৰ্জী, চেলুন আদিৰ নামত চাৰ্টিফিকেট বনাই দিয়াৰ বাবদ বহু পুৰুষ মহিলাৰ পৰা 500 টকাকৈ সংগ্ৰহ কৰাৰ অভিযোগ ছফিউৰ ৰহমানৰ বিৰুদ্ধে। অৱশেষত পঞ্চায়তত পুৰুষ মহিলাসকলে উপস্থিত হোৱাত পঞ্চায়তৰ বিষয়াসকলে চাৰ্টিফিকেট বিচৰাত ওলাই পৰে উৰহি গছৰ ওৰ। দালাল ৰূপী ছফিউৰ ৰহমান নামৰ ব্যক্তিজনে বহু পুৰুষ মহিলাৰ পৰা 500 টকাকৈ লৈ কোনো ধৰণৰ চাৰ্টিফিকেট প্ৰদান নকৰিলে। উপায়হীন হৈ পুৰুষ মহিলাসকলে ধীৰেশ্বৰ তাৰাংগাপুৰ গাঁও পঞ্চায়তত উত্তপ্ত পৰিস্থিতিৰ সৃষ্টি কৰে। দুলাল শেখ, তার মানে এই যে আমি নাপিতের কাম করি না, মানে চুলি কাটা কাম করি, মানে হলাম যে মিস্ত্রি করে বেগ আবি যে চুলি কাটালে পয়সা দেয় সরকারের, তো ওই কারণে মানে ই করছি, অনলাইন করছি। অনলাইন করার পিছত নাম আইছে, নামটা আইছে, আইসলে আরে সফিয়ার মানে আমাকে ফোন করলো যে তোমার নাম আইছে, তো কাগজপাতি নিয়ে আইসো। তো আমি সফিয়ার অনেক গেলাম, গেলে আরে মানে এই কয় তোমার সার্টিফিকেট আছে, মানে আমি তো সার্টিফিকেট বানাই নাই, কয় সার্টিফিকেট যদি বানাও নাই তাহলে সার্টিফিকেট দেওয়া লাগবে। বলে মাহাম কোনে পাবো আমি এটা, কয় তাহলে 500 টাকা দাও, সার্টিফিকেট আমি বানা দিব, সার্টিফিকেট বানা দিব, 500 টাকা দাও। তো এবারে আমি 500 টাকা দিছি, সার্টিফিকেট বানা দিব। তো 3-4 মাস হয়তো এটা নিছে, আর সার্টিফিকেট নাই, সার্টিফিকেট নাই। তো আজকে আবার পঞ্চায়েত তো আমাকে ফোন করছে যে তোমার এবার নাম আইছে, তাহলে কাগজপাতি নিয়ে এসে জমা দাও। তো পঞ্চায়েতে আইছি, আইসা কাগজপাতি নিয়ে আইছি, জমা দেবেন নিকা আন বাধ্য বা ওরা ব্যাক করতেছে যে সার্টিফিকেট নাগে। তো সার্টিফিকেট তো সফিয়া রাঙের দেয় নাই, কেয়ার হতে নিচ্ছে সার্টিফিকেট দেয় নাই। তো এখন এই খালি বাকি কাগজগুলো জমা দিলাম, কয় এটা দেখো না সার্টিফিকেট লাগে, 500 টাকা নিচ্ছে সার্টিফিকেট সফিয়ার নিচ্ছে। পঞ্চায়েতের কি হয় আমি জানি না, নাম নিলে ওখানে না যে ওই ই করছি, আরে যার আরে যার না যে অনলাইন করছি, এখানে না যে কাগজ জমা নাই বলে ফটো টটো দিয়া পাশে দিয়া গেলাম, এখানে আগে 500 টাকা, সেখানে আমি 450 টাকা দিলাম, মানবো না 500 না গিয়া গেলে ওই যে সফিয়ারে দিছি, নিজে হাতে দিছি সফিয়ারে হাতে দিছি। হ্যাঁ মোর নাম জায়দা খাতুন, কি হয়েছিল মানে আপনার হেতু পি এম বিশ্বকর্মার পর আপনার 500 টকা হেতু কলে যে আপনার এনেকা লোন আহিছে, পঞ্চায়েতত নামটো আহিছে, তাৰ কাৰণে 500 টকা লাগিব, আপোনালোকে মই তাৰি এটা দোকানত আহোঁ। তেতিয়া সি মোক মাতিলে, মই গ'লোঁ, গৈ কিনে তেতিয়া কৈছে
যে 500 টাকা দিয়ক আপনার সেই ভেরিফাই হয়ে গেল। মানে কল কিহর কারণে সেই কে সার্টিফিকেট বনাব লাগবে। তো মানে কল আমি বনালে নহব নাকি? সে কে না আমি আপনাদের দৌড়ব লাগবে। তো মানে তো কল ঠিক আছে আমি যদি দৌড়িম তাহলে আপনাদের বনাই দেব বস্তুটি। তো হেনকা 500 টাকা মানে সবর পরাই লইছে, সব মানুষ পরাই লইছে। এটা আমার পরাই সফিয়ারে খেলে অকল হাতত লইছে পয়সাটা, তাকে মই দিছো পয়সাটা। কইছে যে দর্জি কামো সার্টিফিকেট বনাই দিন। এটা আপনার ধীরে স্যার তারাঙ্গাপুর সাপর পঞ্চায়েত 500 টাকা লইছে। কইছে হেরি সার্টিফিকেট বনাই দিন আপনার দর্জি কামো টেইলার কামো তেতে কি এই যে দর্জি কামো টেইলার কামো কিহর কারণে সার্টিফিকেট লাগে? কইছে দর্জি কাম আপনি যে হেরিটু করি আছে হেটু কারণে। আমি ইয়াতে যে বাজার অনলাইন করেছিল পিএম বিশ্বকর্মা সামিয়া তারাঙ্গাপুর দীর্চর দীর্চর ওই যে কি বিশ্বকর্মার নাম নেওয়ার কথা আছিল ওতে না যে আর জানা যে আমরা অনলাইন করছি এতে আবার ডাকছে হেনে না যে 500 করে টেহা নিচ্ছি। আমরা বললাম যে ওই যে এই সোফিয়ান নিচ্ছি, সোফিয়ান না কি নাম এতে যে বিশ্বকর্মার নাম এই কিবা বলে না যে নাম শিলার নাম নিয়ে মিশিং নিয়ে দিব ওর জানে সার্টিফিকেট দেওয়ার জন্য 500 করে টেহা নিচ্ছি। হ্যাঁ ওর আর যে ময়টারি নিচ্ছে মাঠে দহন করে নিচ্ছে সোফিয়ার। হ্যাঁ সোফিয়ার তেজপুর বিশ্বজিৎ দাসর প্রতিবেদন পূর্বাঞ্চল টাইমিং।